Hi friends, welcome back to my second channel, Blogger by Saurabh. আর এতিয়া মই রেখে দেখিছে রেডি মানে মই যাব ওলাইছো স্কুলত মানে আজি ক্লাস আছে আজি যেহেতু ফ্রাইডে না তো আজি ক্লাস থাকে তো যাও আজি এখানে দেখিছে শুনিছে রাতিপুৱাই পুৱাই মানে পাপাই এই গীতবোৰ মানে নামখিনি প্ৰসংগখিনি শুনি মানে বিৰাট ভাল পায় তো ৰাতিপুৱাই পুৱাই দি থৈ দেয় মানে মনটো কিবা এটা ভাল লাগি যায় শুদ্ধ হৈ যায় আপোনালোকে কোনে না কমেণ্ট কৰিবচোন কিন্তু আমি কিন্তু ডেইলি পুৱাই শুনো এনেকৈ ডেইলি পুৱা শুনো আগতে আমাৰ ৰাখল থানত শুনিব পাইছিলোঁ কিন্তু এতিয়া অলপ ৰাখল গোসাঁই থান এটা আছে ইয়াতেও মানে শান্তি শান্তি নগৰত কিন্তু অলপ দূৰ হয় মাইক্ৰ চাউণ্ড অলপ কম আহে কিন্তু বাহিৰত গ'লে আহে সেইকাৰণে তাতে প্ৰসংগখিনি শেষ হোৱাৰ পিছত পাপাই তাৰমানে এইটো মানে লগে দিয়ে উঠি আমি শুনি থাকোঁ আৰু ভাল লাগে ময়ো ব্যায়ামখিনি কৰোঁ এই শুনি শুনি ব্যায়াম কৰোঁ কোনোবাই শুনে নে না মানে প্ৰসংগ শুনি কোনোবাই ব্যায়াম কৰে নে মোক এবাৰ কমেণ্ট কৰিবচোন তো মই ব্যায়াম চ্যায়াম কৰিলোঁ গা পাওঁ আহি পুৱাই পুৱাই ধুলোঁ ধুইছোঁ তেতিয়া মই ৰেডি যাম তুচিন হওক অলপমান কিবা খাই লওঁ ৰ'ব দিনটোত যি যি কৰোঁ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰি মানে ব্লগ বনাবতো কৈছে আপোনালোকে ডেইলি তো ইউটিউবত মই দি থাকিম ডেইলি তো চাব আৰু কিন্তু মই পেজত ভাবিছোঁ পেজত নিদিওঁ কাৰণ পেজৰ অডিয়েঞ্চখিনি বেলেগ আৰু ইউটিউবৰ অডিয়েঞ্চখিনি বেলেগ তো সেইকাৰণে প্ৰত্যেকটো ভিডিঅ' মই পেজত নিদিওঁ তো চাওঁ কি হয় কিনো দিব পাৰোঁ ঠিক নাই আপোনালোকে যদি কৈ দিম আৰু যদি দিব হাক দিয়ে মই নিদিওঁ পেজত মানে ফেচবুক পেজত তো যি নহওক এতিয়া মই ৰেডি আৰু সেইফালে কি দিছে চাওঁ ৰ'ব তো এইফালে দিছে কি খেতি দিছে বাপৰে বাপ দেখিছে ৰুটি ডিমা আৰু এই তো এইখিনি খাওঁ ৰ'ব কিন্তু এই পাকঘৰটো বাপৰে বাপ কি গৰমে হা পাকঘৰটো বিৰাট গৰম না পাকঘৰটো বম গৰম সেইকাৰণে পটাপট খাওঁ তাৰপিছত পটাপট স্কুলত যাওঁ স্কুলত আহি এতিয়া ক্লাছ কৰি আছোঁ দুটা ক্লাছ কৰিলোঁ দেখিছে ইয়াতে বহু আৰু ষ্টুডেণ্টখিনি বহে ইয়াতে তো দুটা ক্লাছ কৰিলোঁ আৰু এটা ক্লাছ কৰিব আছে ক্লাছ ওৱানৰ তো সেইকেইটা সিহঁত মানে ইমান দুষ্ট মানে গল চল বিষাই যায় মানে আটা পাৰতেই গলটো বিষাই যায় তো যি হওক ক্লাছকেইটা কৰোঁ তাৰপিছত ঘৰত যাম যি যি কৰোঁ দেখুৱাওঁ আপোনালোকে চাব জাষ্ট ডেইলি ব্লগ কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ আৰু তো যি হওক দেখিছে এনেকৈ ক্লাছখিনি কৰি আছোঁ আৰু ৰুমটোৰ পৰিৱেশটো চাওক কি ধুনীয়া এটা পৰিৱেশ দেখিছে আৰু ক'ত মানে কোনখন স্কুলত মই কাম কৰি আছোঁ মই পিছত দেখুৱাম আজি মই নেদেখুৱাওঁ জাষ্ট ৰুমটোহে দেখুৱাইছোঁ তো ক্লাছটো কৰোঁ ৰ'ব এই হ'বই আৰু এটা বাজিল কি গৰমে ৰাতি ৰাত কি গৰম তো যি নহওক 37 ডিগ্ৰী মানে মাৰি আছে এচা চেচা থাকিলেতো মৰি মৰি গ'লোঁগৈ তো যি নহওক এতিয়া ক্লাছকেইটা কৰোঁ ৰ'ব এটা কথা কওঁ আপোনালোকক মানে কি এই যে সৰু ল'ৰা ছোৱালীক শিকাই যে আছোঁ তো যদিও কষ্ট হয় না বিৰাট ভাল লাগে মানে যিখিনি দুখ আজাৰ যিখিনি কষ্ট আছে মানে চব নহৈ যায় বেলেগ মানে ভাৱটো নাথাকেই তো এই সৰুকেইটাৰ লগত থাকিলে সৰু সৰু যেন নিজকে মানে লাগি যায় আৰু তো কিবা ভাল লাগিছে আৰু যদি আগতে শিকাইছিলোঁ কিন্তু ইমান সৰু ল'ৰা ছোৱালীক শিকোৱা নাছিলোঁ মানে ক্লাছ 9-10 বা এনেকুৱা টাইপত শিকাইছিলোঁ কিন্তু বৰ্তমান বহুত সৰু হৈছে কিন্তু ভালো লাগি আছে তো এতিয়া মই ঘৰে পাম বাপৰে বাপ কি ঠাণ্ডাই আৰু ৰুমটোত আহি পালি আৰু কি ঠাণ্ডা মা কেনে ঠাণ্ডা হৈছে হা মায়ে বিৰাট ঠাণ্ডা হৈছে তো যি নহওক মই এতিয়া কাপোৰ চাপোৰ শালং ৰ'ব আহি পাইছোঁহে জাষ্ট শালে চালে উঠি চাওঁ কি কৰোঁ কি নকৰোঁ সিফালে পাপাই বাগাত দি আছে মানে অঘাই টং ঠাণ্ডা পৰছে জাক কৈছে তো এতিয়া কাপোৰ চাপোৰ শালং অলপ আগতে মোৰ টিউচন এটা আহিছিলে আৰু টিউচন এটা অহাৰ পিছত মানে টিউচনটো গ'ল তাৰপিছত মই শুই গৈছিলোঁ শুই যোৱাৰ পিছত মানে ইমান মানে ঘুমটি ধৰিছিলে ইমান মানে টোপনি আহিছিলে যে শাৰী পাওঁতে পাওঁতে আন্ধাৰে হৈ গ'ল মানে মই এঠাইত যাম বুলি ভাবিছিলোঁ মানে ভাবিছিলোঁ কি এই শান্তিনগৰখনত অলপমান চাইকেলেদি ঘূৰিম ক'ত কয় কি আছে চাম আৰু নতুন প্লেচ যিহেতু তো চাম আজিও নহ'ব আৰু কিনো কৰিম তো এতিয়া এই আৰু তথাপিও ক'ৰবাত যাই আছোঁ ক'ত যাই আছোঁ দেখুৱাই আছোঁ অলপমান বাহিৰত যাম যিখিনি পাৰোঁ সেইখিনি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম অলপ চাইকেল মাৰিম আৰু সেই আৰু চাইকেল মাৰি এতিয়া এই আৰু কিনো কৰিম আৰু উপায়তো নাই যিহেতু ৰাতিও হৈ গ'ল তো এতিয়া চাওঁ বাৰু কি কৰোঁ কি নকৰোঁ চাওঁ কেমেৰাই মোৰ কিমান ঢুকি পায় তো এতিয়া বাহিৰখন অলপমান ঘূৰোঁ পূৰা ঠিকছে ঘূৰোঁ
তো এটা আমি সাইকেল মারি মারি ঘুরি আছো, যদিও আইসো কিন্তু বম আন্ধার, তো ভিডিও করে লাভ নহব, বিরাট আন্ধার দেখিছে আপনাদের যাও। আর এটা বস্তু মানে বিরাট প্রবলেম পাইছো, প্রবলেমটা হল কি মানে আমার মানে হাতির মাজত থাকা অভ্যাস আছে না, তো আকো মাছো তাকো মাছো কিবা কছো কিবা এনেকুৱা আৰু, কিন্তু ইয়াতে সেইটো নাই, মানে মানুহ পাতল, সবই ঘরে ঘরে থাকে, নিজের কাম নিজে করে থাকে, তো তেনেকুৱা পরিবেশটো নাই, তো ইয়াতে নিজের কাম নিজে জাস্ট সেইটোই আৰু, মাতিব পারি বাহিরত অল্প ওলাই যাব লাগে, তো এই আর যি হোক এটা মানে অল্প সাইকেল মারি আছো, দেখিছে কোনো নাই রাস্তাতে, আর আগফালেও কোনো নাই, তো যি হোক দেখিছে কোনো নাই, তো যি হোক এটা সাইকেল মারু, তারপর ঘরে আহিব লাগিব আর বাজারতো যাম, দেখুয়াইছো দিয়ক যদি বাজারত যাও। বাজারের পর সিধা মই ঘরত আহিছো, মানে বাজারত লগ কেটাক পাইছো, লগ কেটাই মোক সুধিছিল যে কত মাটি কিনলি কত কি করলি, সব এড্রেস এড্রেস সব দিছো আর আহিব, সিহতো আহিব, তো যি হোক মানে মোর এটা বাজার যতে গেলিও আর মানে 8টা বাজাত মানে ঘর আহিমে, আগতেও মানে 8টা বাজাত মানে ঘর আইসিল, মানে কেউ আইসিল অলপমান প্র্যাকটিস করেছিল, তারপর গিটারের লেসন সৌরভ দি জ্যোতি আপনাদের জানে, সৌরভ দি জ্যোতি ইউটিউব চ্যানেলটা আছে মোর প্রথম চ্যানেলটা, তো তাতে মই ভিডিও দি থাকো, মানে মিউজিকর ভিডিও মানে কি গিটারের লেসন বা ভোকেল এক্সারসাইজ কিবা না কিবা দি থাকো আর, তো তার কারণে মই 8টাত আহো, যতে থাকলেও মই 8টাত ঘর আহিমে, তারপর মানে এনেকই দেখিছে তাতে তাতে অল্প বেলেগ আসলে, কিন্তু ইয়াতে অল্প বেলেগ হয়ে গেল, ইয়াতে মই এনেকই থাকছো, ট্রাইপডটা আছে এইফালে, রিং লাইটটা এইফালে, গিটার আর মই ইয়াতে বহিছিল, মানে আপনাদের কমেন্ট করেছিল যে এইখান মানে ব্যাকগ্রাউন্ড লাগে, তো আজি মই এইখান ব্যাকগ্রাউন্ডত করেছো, আপনাদের চাব ভিডিওটো, আজি মই সেইখানত করা নাই, ইয়ার আগের ভিডিওটোত মই সেইখানত করেছিল, তো মই সেইটো অভ্যাস মানে রয়ে গেছে, আগের পরে রয়ে গেছে, তো পটাপট আহি মই 8টা বজাত সিধা বহিছো, বহিছো হয়ে উঠি মানে গানটো লিখিছো, লিখি পটাপট মানে রঘুপতি যে গান এটা ওলাইছে তুমি আর মই, তো সেইটো গানটোর মানে মই গিটার পসখিনি উইলি কিনে দিছো, আর যোৱাকালি মই বেলা এইটো গান দিছিল, নিখি গন্ধা ভাঙে তন্দ্রা মন আকাশর মধু চন্দ্রা, এই গীতটির মই লেসন দিছো, তো আপনাদের যদি কোনোবা ইন্টারেস্টেড মানে কি মিউজিক গিটারের কোর্স লাগে, যদি কাবা যদি ইন্টারেস্ট আছে গিটারের বজাব, তো আপনার চাব পারে, তো তাতে মই দি থাকো, তো যি হোক এটা একটা সরু সেটা পারে, এইফালে মায়ে ভাত সাত দিব আর, এটা আসিল 11টা, তো এইখান দেরি হয়ে যায়, তো আচ্ছা খাই শুনে আর, তো যি হোক ভিডিওতো এইখিনি আসলে, আর বেশি ভালদরে মানে মই ব্লগ করব নোৱাৰিলো, আর ডেইলি ব্লগ মই কি করো কি না একো মানে পাত্তা পোৱা নাই, ফার্স্ট টাইম যেহেতু, তো একো মই পাত্তা পোৱা নাই, তথাপি মই ইম্প্রুভ করবলৈ চেষ্টা করিম, কমেন্ট করিব কিবা বেয়া হৈছে কিবা ভাল হৈছে বা এইটো কৰিব লাগে এইটো বিষয়ে, এইটো কোনোবাই তো কিবা কব, মই কমেন্ট করলে মই বিৰাট ভাল পাওঁ, তো কমেন্ট করবচোন, নেগেটিভ হোক পজিটিভ হোক কিবা না কিবা এটা কমেন্ট করে দিব, যে এইখিনি ভাল দাদা হৈছে, এইখিনি অলপ বেয়া হৈছে, এইখিনি ইম্প্রুভ করব লাগিব, কমেন্ট করব, একো মই বেয়া নাপাও, মই কমেন্ট খিনি কিন্তু পঢ়িম, তো যি হোক আজিৰ ভিডিওত এইখিনি আছিলে, যদি ভাল লাগিছে অলপমান সাপোর্ট করে দিব, ভাল ভাল ভিডিও মই বনাবলৈ চেষ্টা করিম, নিজকে ইম্প্রুভ করবলৈ চেষ্টা করিম, আর দেখিছে ঘামে জামে মানে একদম আর গেছে, চলাটো ঘিচকি গেছে, মানে ফেন ফেন নুমাই মই করেছিল না, তো মানে নুমাই মানে কি নুমে দিছিল আর, তো তাতে বিরাট কষ্ট হয়েছে এইখানে ঘরতে, কিন্তু তথাপিও আপনাদের কারণে করেছো আর, ইয়াতে মানে অল্প আরাম হয়ে যায়, তাতে করি অল্প কষ্ট হয়েছে, কষ্ট পাইছো আজি, তো জানো ভিডিওটোত এইখিনি আছিলে, যদি ভাল লাগিছে অলপমান সাপোর্ট করে দিব, ধন্যবাদ, সকলে ভালদরে থাকিব।